আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে মহান আল্লাহ তার বান্দাদেরকে দুইটা সাবজেক্টের উপর নসিহত করছে, দুইটা বিষয়ের উপর আলোচনা করছে। আয়াতের প্রথম অংশে বিষয় হল আল্লাহর ইবাদত, আর আয়াতের দ্বিতীয় অংশ হলে হলো মা বাবার খেদমত। আয়াতের প্রথম অংশে আল্লাহর ইবাদত, দ্বিতীয় অংশে মা বাবার খেদমত। এই দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুফাসসিরিন কেরাম লেখেন, আল্লাহর ইবাদত যেইভাবে বান্দার উপরে ফরজ, ঠিক তেমনি ভাবে সন্তানের জন্য মা বাবার খেদমত করা ফরজ। মা বাবার খেদমত করা, কিন্তু এই ফরজ হুকুম যেইভাবে সব মানুষ আল্লাহর ইবাদত করে না, ঠিক তেমনি ভাবে সকল সন্তানেও মা বাবার খেদমত। আর একটু জোরে বলুন, অথচ মা বাবার খেদমত করাও ফরজ, আল্লাহর ইবাদত করাও ফরজ। আপনি আমার কথা বুঝলে একটু জবান খুলে জবাব দিবেন। এই দুনিয়ার সব সন্তান মা বাবার খেদমত করে, দুই একজনে বলছে সকল সন্তানে মা বাবার খেদমত করে, সকল মানুষে আল্লাহর ইবাদত করে। অথচ মানুষকে বানাইছেনই আল্লাহ আল্লাহর ইবাদতের জন্য, ঠিক না বেটি? আল্লাহ মানুষ বানাইছেন কেন? আল্লাহ আল্লাহ নিজে বলছে خلقت الجن والإنس إلا ليعبدون الله বলেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদতের জন্য। কিসের জন্য? একটু শ্রবণ, কিসের জন্য? ইবাদতের জন্য। ইবাদতের জন্য সৃষ্টি করে, ইবাদত শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছেন যুগে যুগে নবী রাসূল। কোন পদ্ধতিতে শিক্ষা দিবেন এই জন্য দিয়েছেন আসমান থেকে কিতাব, আমাদের জন্য দিয়েছেন শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবী এবং আসমান থেকে দিয়েছেন শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম। আর এই কুরআনুল কারীমে বারবার বিভিন্ন আয়াতে আল্লাহ তার নিজের ইবাদতের জন্য আদেশ করেছেন। আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ কি করছেন? আদেশ ولا تشركوا به شيئا الله بل وعبدو بچه علماء کلام ابن مدرسة ساتھ رو بوز بے امر حاضر مارو عدش با چکریا الله بلن تم را عبادت کرو کار زور بلن کار عرب تو زور بلن کار আল্লাহ বলেন তোমরা ইবাদত করো। আল্লাহ কতদিন? কতদিন? এক সপ্তাহ আল্লাহর ইবাদত এক সপ্তাহ করব, এক মাস, এক বছর, কতদিন? তাও আল্লাহ অন্যায় বলছেন। واعبد ربك حتى يأتيك اليقين الله بل واعبد ربك يا رسول اپنی عبادت کرنا اپنا ربك حتى يأتيك اليقين
সমস্ত মুফাসসির বিশেষ করে তাফসীরে জালালাইন শরীফে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিনের ধাক্কা, লেকিন হাত্তা ইয়াতিয়াকাল মাউত, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ ইবাদত করতে হবে। কতদিন পর্যন্ত? এই আদেশ কার? আর একটু জোরে বলুন। এই কথাটাই আমার তেলাওয়াতকৃত আয়াতের প্রথম অংশ আল্লাহ বলছে। وقضى ربك ألا تعبدوا إلا إياه وقضى ربك وقضى أي أمر الله বলেন হে রাসূল আপনার রবের আদেশ আপনার রবের সিদ্ধান্ত আপনার রবের ফয়সালা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ইবাদত কাহারও চলবে না একমাত্র। আর একটু জোরে বলুন না। আয়াতের প্রথম অংশ আল্লাহর ইবাদত, দ্বিতীয় অংশে আল্লাহ আদেশ করেছেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার। একটু জোরে আওয়াজ করে বলুন সুবহান। وبالوالدين احسانا الله بابا কত বলবো না কত বলবো না আল্লাহ বলেন তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহ যদি মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার আদেশ নাও করতে, তারপরে সুস্থ বিবাহকে প্রশ্ন করলে এই বিবাহেও বলছো তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, কারণ তোমার মা এবং তোমার বাবা তোমার সঙ্গে ভালো ব্যবহার করছে। অতএব এহসানের বদলে এহসান, দয়ার বদলা দয়া। তোমার মা বাবা তোমাকে ছোট থেকে লালন পালন করে বড় করে তুলছে, তোমার সুখে দুঃখে সর্ব অবস্থায় তোমার পাশে রয়েছে। তোমার মা বাবা যদি বার্ধক্যে পৌঁছে যায়, তাহলে তোমারও উচিত তোমার ছোটবেলা যেমন তোমাকে লালন পালন করে বড় করেছে, তাদের সেই দুর্দিনেও তুমি তাদের পাশে থাকো। সুস্থ বিভাগকে প্রশ্ন করলে বিভাগেও বলতো মা বাবার খেদমত করো। আর আল্লাহ তো আদেশ করছেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। মা বাবার সাথে ভালো ব্যবহার করলে লাভ কি? মা বাবার সাথে ভালো ব্যবহার করলে দুনিয়াতেও লাভ, আমরা তো আখেরাতের চেয়ে দুনিয়াটাকে বেশি দেখি। মা বাবার খেদমত করাতে দুনিয়াতেও লাভ, আখেরাতেও। দুনিয়াতে লাভ কি? নাম্বার ওয়ান, যারা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে আল্লাহ পাক তাদের সম্মান ইজ্জত মর্যাদা আল্লাহ বাড়াই দিবে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করলে আল্লাহ কি বাড়াই দিবেন? সম্মান মর্যাদা। সে গরিব হতে পারে, দরিদ্র হতে পারে, ঠেলাগাড়ি চালাইতে পারে, রিক্সা বাইতে পারে, কিন্তু মা বাবার সঙ্গে যদি ভালো ব্যবহার করে, দেখবেন স্টলে দর্শন বসলে একজন বলবে অমুকের ছেলেটা খুব দরিদ্র গরিব অসহায়, বাকি নয়জন বলবে সে গরিব হলেও সে মা বাবার সঙ্গে খুব ভালো ব্যবহার করে। আর যদি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, তাহলে তার সম্মান ইজ্জত মর্যাদা বাটা পড়ে যাবে, দোলার সাথে মিশে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে। যদিও সে মসজিদের ইমামতি করে, মাদ্রাসার প্রিন্সিপাল, মসজিদের ইমাম, মুহাদ্দিস মুফাসসির বক্তা, তারপরে দেখবে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার না করলে স্টলে বসে দশজনের মাঝে একজনে বলবে আমাদের ইমাম সাহেব খুব ভালো, আওয়াবিন শাস্ত্র তাহাজ্জুদ তারপরে আরো যত নফল নামাজ আছে একটা নামাজও ছাড়ে না, ঘর থেকে বেরিয়ে রুমালটা সামনে দিয়া একবারে নতুন ভোর মতন বের হয়, আমাদের ইমাম সাহেব খুব ভালো। একজনে ভালো হইলে বাকি নয়জন তোর বাপ দে তোর ভালো, সে তো মারেই বাঁচে। আর একটু জোরে কর,
একজনে ভালো বললে নয়জনে বলবে তোর পাঁচ দুটোর বালা, সে তো মারিব। তাহলে মা বাবার সঙ্গে যারা ভালো ব্যবহার করবে না তাদের সম্মান ইজ্জত কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। দুই নাম্বার, যারা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে আল্লাহ পাক দুনিয়াতে তাদের রিজিকের মাঝে বরকত দিবে। আর একটু জোরে বলুন, তার কল্পনার বাহির থেকে আল্লাহ রুজির ব্যবস্থা করে দিবে। আল্লামা সারাউল্লাহ হানিফতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাযহারি শরীফের প্রথম খণ্ডে লেখে, বনী ইসরাইলের মাঝে একজন যুবক, সে মার কথা মানার কারণে আল্লাহ পাক তাকে স্বর্ণের গাবি উপহার দিয়েছে। আর একটু জোরে বলবেন না, বনী ইসরাইলের মাঝে একজন ধনাঢ্য লোক ছিল, বিত্তশালী সম্পদওয়ালা, অটাল সম্পদের মালিক, কিন্তু সমস্যা ছিল তার এই সম্পদ খাওয়ার মতো লোক ছিল না, সে ছিল নিঃসন্তান। এমন লোক আসেনি আমাদের দেশে, আর একটু জন আসেনি, তার কোন সন্তান নাই, সে নিঃসন্তান, আপন কোন ভাই নাই, বোন নাই, সে মৃত্যুবরণ করলে তার সম্পদের মালিক হবে এমন আপন কেউ নাই, আছে তাও একজন শাসত্ব ভাই, কে আছে? এখন শাসত্ব ভাই লক্ষ্য করলো, সে মরলে আমি মালিক হব, সে মরবে কখন আর ভাই মুখ, এই জন্য শাসত্ব ভাই সক্রান্ত করলো, সে মরতে হবে না, তাকে মাইরা ফেলাবে না, বলবেন না, শাসত্ব ভাই কি সক্রান্ত করলো, মাইরা ভালো। যেমন সক্রান্ত তেমন কাজ, সম্পদের লোভে ভরে শাসত্ব ভাই ওই আমিল নামে ব্যক্তিকে হত্যা করে অন্য গ্রামের ভাষায় রাখি আসছে, আর পরের দিন সেই আমিলকে শাসত্ব ভাইকে তালাশ করার জন্য আবার নিজে বাড়িছে, মারছে যে তালাশ করতে বাড়িছে, সে এখন সে লাশের কাছে গিয়ে নাটকীয় কান্না যাকে বলে, লাশ ধরে ধরে একটা কান্না শুরু করছে, তার কান্না শুনলে এলাকার মানুষ ভেঙে পড়ছে, লোকেরা এসে ধীর করছে। এখন সে বলছে আমার ভাইকে কে হত্যা করছে, আমি হত্যার বিচার চাই, হত্যা করছে কে? আমার কত মনে হয় আপনার বুঝতেছেন, হত্যা করছে কে? সে নিজেই, কিন্তু আবার নিজে কি চাইতেছে, বিচার। এখন বিচার চাবে কোথায়? তখন সময়ের নবী হযরত মূসা কালিমুল্লাহ, মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে মামলা করছে, হত্যা মামলা, কি মামলা? আর একটু জোরে বলুন, ও মূসা আপনি তো আল্লাহর নবী, আমার ভাইকে কি হত্যা করছে, আমি বিচার চাই। মূসা আলাইহিস সালাম এলাকার সবাই দেখছে, আইনা যেহেতু সাক্ষী নাই, এখন বিচার করবে কি দিয়া? এলাকাবাসীকে বললেন তোমরা কসম কে বলো, এই হত্যাকাণ্ডের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক আছে কি? তারা বললো আল্লাহর কসম কে বলছি, আমরা হত্যা করি নাই, হত্যাকাণ্ডের সম্পর্কে আমরা কিছু জানি না। এখন বিচার, এখন যাদেরকে কসম দিছি তারা মূসা আলাইহিস সালামকে ধরছে, আপনি তো আল্লাহর নবী, তাহলে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেন। মূসা নবীর দোয়া কবুল হয়নি, আর একটু জোরে বলুন, মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করছে, প্রভু এই লোকটাকে কে মেরেছে, আল্লাহ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন মূসা পয়গম্বরকে জানিয়ে দিলেন, হে মূসা তাদের কি বলো তারা যেন একটা গাবি জবাই করে, আর ওই গাবির একটা রান আলাদা করে নিয়ে মৃত ব্যক্তির গায়ে একটা ঠাস দে বাড়ি দে, তাহলে মৃত ব্যক্তি
দাঁড়ায় উঠবে, উঠে বলবে তাকে হত্যা করছে কে? একটু জোরে বলবেন না, বিষয়টা কঠিন না, সহজ না? না সহজ। যে কোনো গাভী জবে করে রান আলাদা করলে নিয়ে বাড়ি দিলে হয়ে যেত। মুসা আলাইহিস সালামকে যে কথা আল্লাহ বলছিলেন সেই কথা আমাদের নবীজির কাছেও আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে নাযিল করেছেন। আর একটু জোরে বলুন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرًا أَلَمْ يَقُلْ مُوسَى তাদেরকে বলে দাও ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তাসবাহু বাকারা। আল্লাহ বলল, ও মূসা তাদেরকে বলে দাও তারা যেন গাভী জবাই করে, গাভীর রান আলাদা করে নিয়ে মৃত ব্যক্তির গায়ে একটা বাড়ি দে, বাড়ি দিলেই সে দাঁড়ায় বলবে তাকে মারছে। এখন বিষয়টা ছিল সহজ, কিন্তু তারা মানুষ তো বনি ইসরাইল মারে, তারা প্রশ্ন শুরু করল, ও মূসা এই গাভীর সাথে হত্যাকাণ্ডের কি সম্পর্ক, তুমি কি আমাদের সাথে টিটকারি মশকারি করো? মূসা আলাইহিস সালাম বলেন, না আমি টিটকারি মশকারি করি না, আল্লাহর কাছে ফানা চাই। তারা বলে, তাহলে যদি ফানা চান এই গাভীটা কেমন হবে, এই গাভী দিয়ে কাজ করা হয়েছে না হয় নাই, গাভীটা বয়স্ক না বয়স কম না বেশি, এই গাভীর রং কেমন? প্রশ্নের পর প্রশ্ন করতে 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 এক পর্যায়ে তারা প্রশ্ন করলো গাভীর রং কেমন হবে, তখন আল্লাহ জানাই দিলেন, ও মূসা তাদেরকে বলে দাও তাদের গাভীর রং হবে গোল্ডিং কালার, করা সোনালি রঙের। জোরে বলুন সুবহান। কি রঙের? করা সোনালি রং। আচ্ছা, করা সোনালি রঙের গরু আপনাদের মণিবাজার জেলাতে আসেনি? সিলেট বিভাগে, সারা বাংলাদেশে, সারা দুনিয়া। এখন বিষয় কঠিন হয়েছে না সহজ হয়েছে? আমার কথা আপনারা বুঝতেছেন না? এখন বিষয় কঠিন, এখন বিষয় কঠিন হয়ে গেছে। কিন্তু তাদের মাঝে একজনে বলল, ইনশাআল্লাহ এমন গাভীর ব্যবস্থা আমরা করব, যেই কারণে আল্লাহ গাভীর ব্যবস্থা করছেন ঠিক, কিন্তু এই গাভীর ব্যবস্থাটা হলো বনি ইসরাইলের মাঝে একজন যুবক, যে যুবককে তার মার কথার বাহির চলত। সুবহানাল্লাহ বলবেন না, যে যুবক তার মার কথার বাহিরে চলে না, ওই যুবক পাহাড়ে বাস করে, যুবকের বাবা ছিল আল্লাহওয়ালা বুজুর্গ, বুজুর্গের বাবা ছিল, ছেলের বাবা ছিল আল্লাহওয়ালা বুজুর্গ, ওই বুজুর্গ বনি ইসরাইলের বুজুর্গ, তার তিন সদস্যর ফ্যামিলি, স্বামী স্ত্রী দুইজন আর একমাত্র একজন ছেলে, তাও ছোট। এখন ওই বুজুর্গ চিন্তা করল, আমার সাথের বহু লোক মারা গেল, আমিও কোন দিন মারব, আমার তো অন্য কোন সম্পদ নাই, আছে একটা গাভীর বাছুর, এখন আমি যদি মারা যাই আমার গাভীর বাছুরটা কে লালন পালন করবে? আমার ছেলে তো ছোট, এখন আমার স্ত্রী যদি গাভীর বাছুর নিয়ে বাহিরে যায় পরপুরুষে দেখে, তাহলে আমার স্ত্রীও গুণাগার হবে, আমিও কবরে থেকে শাস্তি পাব। এই জন্য বুজুর্গ তার গাভীর বাছুরটা নিয়ে গেছে পাহাড়ে, কোথায় গেছে? পাহাড়ে চিলাই গিয়ে গাভীর বাছুরটা আল্লাহর কাছে আমানত দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না, কার কাছে? প্রভু আল্লাহ, আমার সাথে অনেক মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছে, প্রভু গো না জানি কোন দিন আমিও পৃথিবী থেকে চলে যেতে হয়, আল্লাহ আমি যদি চলে যাই আমার এই গাভীর বাছুর কে লালন পালন করবে?
আল্লাহ আমার স্ত্রী যদি বাহিরে যা পরপুরুষে দেখে গুনাহগার হবে, আমিও গুনাহগার হব। আল্লাহ আমার গাভীর বাছুরটা তোমার হাতে হাওলা করে দিলাম, আমার ছেলে যেদিন বড় হবে আল্লাহ আমার ছেলের কাছে আমার গাভীর বাছুরটা তুমি ফিরাইয়া দিও। আমার গাভীর বাছুর আমার ছেলের কাছে ফিরাই দিও। এই কথা বলে যুবক পাহাড়ের টিলায় গাভীর বাছুর রেখে চলে আসলেন। এবার গাভীর বাছুর জঙ্গলে ঘুরে ফিরে খা, মানুষ দেখলে জঙ্গলের ভিতর লুকায় যা, কেহ চেষ্টা করো গাভীর বাছুরটাকে ধরতে পারে না, শত চেষ্টা করে ধরার জন্য কিন্তু ধরতে পারে না। মানুষ দেখলে গাভী জঙ্গলের ভিতরে গিয়ে লুকায় যা, বহু চেষ্টা করেও ধরতে পারে না। এইভাবে দিন যা রাত যা, অন্যদিকে ছোট ছেলেটা আস্তে আস্তে বড় হতে লাগলো। এক সময় ছেলে যুবক হয়ে গেল, ছেলের বাবা যেমন আল্লাহওয়ালা দিনদার ছিল, ওই ছেলেটাও তেমনি আল্লাহওয়ালা দিনদার হয়ে গেল। ওই ছেলেটা সারাদিন পাহাড়ে লাকড়ি কাটে আর বাজারে বিক্রি করে, লাকড়ি বিক্রি করে যা টাকা পা তিন ভাগে ভাগ করে, এক ভাগ মার হাতে দিয়ে দে, আরেক ভাগ সংসারে তলে খরচ করে, আরেক ভাগ মহান আল্লাহর রাস্তা দান করে দে। আর একটু জোরে, যেইভাবে দিনের কামাই রুজিকে তিন ভাগে ভাগ করে, সে রাত্রেকেও তিন ভাগে ভাগ করলো। এক ভাগ সে বোমা, আরেক ভাগ সে মার মাথার পাশে দাঁড়ায় থাকে মার খেদমত করে, আরেক ভাগ সে আল্লাহর গোলামি করে তাহাজ্জুদ নামাজ পড়ে। তার মা লক্ষ্য করে দেখলো সে দিনের বেলা ঘুমাইতে পারে না, রাত্রের বেলাও ঘুমাইতে পারে না, দিনেও রেস্ট নাই রাত্রেও রেস্ট নাই, বিশ্রাম নাই, অক্লান্ত পরিশ্রম করে তার দিন যা রাত যা। এই জন্য তার মা তাকে বলল, রে বাবা তোর কষ্ট দেখলে আমার সহ্য হয় না, শুন তোর আব্বার ইন্তেকালের আগে পাহাড়ের টিলায় একটা গাভীর বাছুর রেখে গিয়েছিল, যা তুই ওই গাভীর বাছুরটা কিনিয়া শুন। রে বাবা পাহাড়ের টিলায় গিয়ে দৌড়ে আর ডাক দিবে, হে ইব্রাহিম আলাইহিস সালামের রব, হে ইসহাক আলাইহিস সালামের রব, হে ইয়াকুব আলাইহিস সালামের রব, আমার আব্বার একমাত্র সন্তান আমি, মিরাজ সূত্রে তার সকল সম্পদের মালিক আমি, আমার আব্বার মৃত্যুর আগে তোমার কুদরতে হাতে একটা গাভীর বাছুর আমানত রেখে গিয়েছিল, আমি তার সন্তান এসেছি, আল্লাহ ওই গাভীর বাছুরটা আমার হাতে ফিরাইয়া দাও। যদি গাভীর বাছুর তোমার কাছে ফিরে আসে সাবধান, আমি তোর মা বলে দিলাম তুই গাভীর কান ধরে ধরে ঠাই না আমার কাছে নিয়ে হাজির হয়ে যাবে। মা বলছে কি, গাভীর বাছুর আসলে কানো দিরা বলেন না আপনারা, কানো দিরা টেন্ডান। মার কথা শুনে আবার ছেলে গেছে পাহাড়ের টিলা দিয়ে দাঁড়াইছে, পাহাড়ের প্রভু আমি আব্বার একমাত্র ঔরসজাত সন্তান, আল্লাহ আমার আব্বার মৃত্যুর আগে তোমার কুদরতে হাতে একটা গাভীর বাছুর রেখে গিয়েছিল, প্রভু আমি ওই গাভীর মালিক তোমার কাছে এসেছি, দাও আমার আব্বার আমানতকৃত গাভী ফিরাইয়া দাও। যেই গাভীর বাছুর এতদিন মানুষ দেখলেই দৌড়ে গিয়ে লুকিয়ে যা, আজকে ওই যুবক যখন ডাক দিল এমনি দেখা গেল ওই গাভীর বাছুরটা আবার ওই যুবকের পাশে তার গায়ে বসে তার কাছে এসে দাঁড়ায় গেছে। যেই গাভীর বাছুর অন্যদিন কেউ ধরতে পারে না, ধরার চেষ্টা করেও ধরতে পারে না, মানুষ দেখলে গাভীর বাছুর লুকিয়ে যা পলাইয়া যা, সেই গাভীর বাছুর আজকে হাজির হয়ে গেছে যুবকের কাছে এসে গেছে। এবার যুবক গাভীর গা খান ধরে টান দিছে, জোরে বলুন কি ধরে। তার মা বলছিল কি ধরে টান দিত, মার কথা মেনে
গাবির কান্দুর যখন টান দিয়েছে এমনি দেখা যায় গাবির জবান খুলে গিয়েছে, মানুষ যেভাবে কথা বলে গাবিটাও মানুষের মতন কথা বলতে শুরু করলো। রাজক কান ধরে টানতে হবে না, আমার পিঠের উপর তুমি স্বর হয়ে যাও, আমি তোমার বাড়ি চিনি ঘর চিনি, তোমাকে তোমার বাড়িতে নিয়ে যাব। এমনি যুবক বলে না তোমাকে আমার আমি তোমার পিঠে স্বর হতে পারি না, কারণ আমার মা তোমার পিঠে স্বর হওয়ার কথা বলে নাই, আমার মা বলেছে তোমার কান ধরে ঠাইনা নেওয়ার জন্যে। মার কথার কথার উপর আপনি আমি যদি ওইটা আর গাবি যদি আমার সঙ্গে কথা বলতো বলতো হুজুর আমার কানে ধরে চাইলেন না আমার ফিরে স্বর হন, আমি আপনার বাড়ি চিনি, তাহলে লাভ দিয়ে ফিচে উঠে যেত। আর মানুষের সামনে গিয়ে বলতাম আমি এই জমানোর বড় বুজুর্গ, কারণ আমার সাথে গাবিও কথা বলে। কিন্তু দেখা গেল ওই যুবক বলল না তোমার পিঠে স্বর হতে পারে না, কারণ আমার মা তোমার পিঠে স্বর হওয়ার কথা বলে নাই, আমার মা বলছেন তোমার কান ধরে টেনে নিতে। সুবহানাল্লাহ বলবেন ভাইরা আমার, যে মাত্র যুবক বললো আমি তোমার পিঠে স্বর হওয়ার জন্য আমার মা বলে নাই, আমার মা বলেছে তোমার খান ধরে টাইনা নেওয়ার জন্য। এমনি দেখা গেল গাবির সুর পাল্টে গেল, আগের কথা গোনার বলে না, এবার গাবি বলে রে যুবক শোনো আমি তোমাকে পরীক্ষা করতেছিলাম, আমি গাবির কথা বেশি মানো না তোমার মার কথা তুমি মানো, রে যুবক তোমার মার কথা না মেনে যদি আমি গাবির কথা তুমি মানতে তাহলে কি লাভ হতো, শোনো আমার পিতৃকে তোমাকে ফেলে দিয়ে আমার দুইটা পা তোমার বুকের উপর উঠাই দিয়ে দাঁড়াই যেতাম, আমার কথা না মেনে তোমার মার কথা মানার কারণে তোমার দাম কত বাড়ছে জাননি। আল্লাহর বান্দারে এবার আমি গাবি নয় পাশের পাহাড় কেউ যদি হুকুম করো তোমার সঙ্গে চলার জন্য, আল্লাহর কসম পাহাড়কে হুকুম দিতে দেরি হবে আর তোমার সঙ্গে পাহাড় চলতে মুহূর্তের দেরি হবে না। এত দাম বাড়লো মার কথা মানার কারণে না মানার, জোরে বলুন আর একটু জোরে বলুন ভাইরা আমার। এবার যুবক গাবির কান ধরে টান্না মার কাছে হাজির, মা ও মা গাবি নিয়ে এসেছি, যুবকের মা বলল রে বাবা যা তোর গাবি নিয়ে বাজারে যা বিক্রি করে আ। যুবক বলল মা তাহলে আমার গাবি কত বিক্রি করবা, যুবকের মা বলল তোর গাবির দাম 3 দিরহাম 3 টাকা, বর্তমান পৃথিবীর 3 টাকা নয়, আজকে থেকে প্রায় 3,500 বছর আগের। সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, কয় টাকা বর্তমান পৃথিবীতে তো 3 টাকা দিয়ে গাভীর লেডাও পাওয়া যাবে না। যুবকের মা বলল তোর গাভীর দাম 3 দিরহাম 3 টাকা, তবে শুন ক্রেতার হাতে তুলে দেওয়ার আগে আমার জিজ্ঞেস সুবহানাল্লাহ মা ফেস লাগাইছে, মা কি করছে ফেস লাগাইছে। এবার যুবক গাভী নিয়ে বাজারে গেছে, এমনি দেখা যায় একজন ক্রেতা আইসে বলে বাবা তোমার গাবির দাম, যুবক বলে আমার গাবির দাম 3 দিরহাম, তবে শর্ত হলো আপনার কাছে দেওয়ার আগে আমার মার জিবিল। ক্রেতা বলে না তোমার গাবির দাম 6 দিরহাম, কিন্তু শর্ত হলো তোমার মার জিগাই থাকতে। সুবহানাল্লাহ বলবেন না লাক্সিনি ফেস,
বর্তমান পৃথিবীতে ধরেন গাভীর দাম 30,000, কত? মা বলছে তোর গাভী 30,000, তবে শোন খেতার হাতে দেওয়ার আগে আমার জিগাই যা, বাজারে নেওয়ার পরে যদি কেউ হয় এসে বলে তোর গাভীর দাম 60,000, কিন্তু তোর মারে জিগাইস না, বর্তমান সমাজের যুবক মারে জিগাইবার পারছেই বলো, 60,000 বিচ্ছে 30,000 তুই বইখানো গুফন ফাঁক দেয়, কইব 30,000 দিয়ে তিনটা সিনেমা রোল কিনে ছিল আর 30,000 মারে নেই জনতি, ঠিক না বেটি? কিন্তু যুবক বলল কি, যুবককে বলল না 600 দেড় হাম দিলেও আমার মাকে না জিগে ব্যস্ত। আর একটু জোরে, যুবক বাড়িতে চলে গেল আর তার মাকে বললো মা বাজারে গিয়েছিলাম গাভীর দাম 3 দেড় হাম বললাম, আর বললাম ক্রেতার হাতে তুলে দেওয়ার আগে আপনাকে জিজ্ঞাসা করতে হবে, কিন্তু ক্রেতা বলল আপনাকে জিজ্ঞাসা করব না 6 দেড় হাম দিবে, না আমি গাবি বিক্রি করি নাই। যুবকের মা বলল যা আগামীকাল কেউ যা, কিন্তু তোর গাবির দাম হলো 6 দেড় হাম, তবে শুন ক্রেতার হাতে তুলে দেওয়ার আগে আমার জিগে যাইস। আর একটু জোরে, ছেলে আজকে গাবি নিয়ে গেছে বাজার, প্রথম দিন যে লোককে আইসি আজকে ওই লোককে আইসা বলেন হে তোমার গাবির দাম, সে কোসে আমার গাবির দাম 6 দেড় হাম, তবে আপনার হাতে দেওয়ার আগে আমার মারে জিগে লাগবে, যে কিনতে এসে এখন তোমার মারে জিগে তারতে না তোমার গাবির দাম 12 দেড় হাম, একটু ছাড় দিয়ে না কেতা বললো তোমার গাবি দাম কত 12 দেড় হাম, কিন্তু তোমার মারে জিগে দেব না, সে বললো 12,000 দেড় হাম দিলেও হবে না, সুবহানাল্লাহ বলবেন না। গাবি নিয়ে বাড়িতে চলে আসলো, মাকে বললো মা গো আজকেও তো আসছিল লোকটা, আমি বলছি 6 দেড় হাম, তবে শর্ত হইলো তার হাতে দেওয়ার আগে তোমার জিগাই লাগবো, আর সে বললো গাবির দাম 12 দেড় হাম, তবে তোমার জিগাই থাকতাম না, ও মা আমি কিন্তু গাবি দিছি না। ছেলের মা গো বাবা শোন আগামী কালকেও যাবে গাবি নিয়ে, তোর গাবির দাম আর বলবো না, ওই লোকটা যদি আসে তাহলে বলবে আমার মা আপনাকে সালাম, আর আমার গাবির ন্যায্য মূল্য কত হতে পারে, আমার মা বলছে আপনি আমাকে একটা পরামর্শ দিতেন। এবার তৃতীয় দিন যুবক গাবি নিয়ে বাজারে গেল, যাওয়ার পরে দেখে প্রথম 2 দিন যেই লোক আসছিল আজকেও সেই লোক, সুবহানাল্লাহ বলবেন না, এসে দেখে বাবা তোমার গাবির দাম, শেখ চাচা গাবির দাম পরে আগে আমার মার সালাম নেন, আমার মা আপনাকে সালাম, আর আমার মা বলছে গাভীর ন্যায্য মূল্য কত হতে পারে আপনি আমাকে একটা পরামর্শ। এমনি লোকটা মুস্কি হাসি দিয়ে বলে বাবা রে তোর মা যখন পরামর্শ চাইছে তুই আজকে গাবি নিয়ে বাড়ির যা, মুসানবীর কাছে একটা হত্যা মামলা গেছে, ওই হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করার জন্য একটা গাভীর প্রয়োজন, আর নীল আকাশের নিচে সবুজ পৃথিবীর বুকে এই গাবিটি একমাত্র আল্লাহ তোকে দেখিয়েছে। আর একটু জোরে, যখন বেসন লাগবো আমি এতর কই আর তখন তুই দিছিস। এবার ওই লোকটা চলে গেল, আর ওই দিকে বনি ইসরায়েলের লোকেরা গাবি তালাশ করতে 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 আয়েশা শুনলো পাহাড়ের টিলায় এক যুবক বাস করে, ওই যুবকের এই কোয়ালিটির একটা গাবি আছে, তারা গাবি তালাশ করতে করতে পাহাড়ের টিলায় গেল, গিয়ে দেখলো না মুসা নবী যে গাবির কথা কইছে হুবহু এমন গাবি তারা হইছে। গাবির মালিক ছেলেটাকে বের করলেন, বের করে বললেন ভাই আমাদের এখানে একটা হত্যা মামলা ছিল, আর ওই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করার জন্য একটা গাবির প্রয়োজন, অতএব সেই গাবিটা একমাত্র আপনার গাবি হবে, আমরা আসছিলাম আপনার গাবিটা আমাদের খুবই প্রয়োজন, আমাদের কি দিয়ে দেন আমরা ন্যায্য মূল্য দিব।
তখন যুবক বলল ন্যায্য মূল্য যদি ভাই দিলাম অসুবিধা কোথায়? যারা গেছিল তারা বলে তাহলে বলেন আপনার গাভীর দাম কত? যুবক বলল কিনবে তোমরা, তোমাদের প্রয়োজন, তোমরা বলবো বলো কত দিবে, আমার বুঝে হলো তোমার নাইলে না। এমনি তারা বলল তাহলে ঠিক আছে আমরা তোমার গাভীর দাম দেবো 1 লক্ষ দেরহাম। আর একটু জোরে, গাভীর দাম কয় দেরহাম সবার কথা বলছিল মা? প্রথমে 3 দেরহাম, ওই গাভীর দাম এখন 1 লক্ষ। যুবকে মুসকে হাসি দেখো আমারই গাভী কিনতে এসো, 1 লাখ দেরহাম দিয়ে আমার গাভীর লেদাও হয়তো। যারা আসছিল কিন্তু তারা চলে গেল। ফাঞ্চাতের মুরব্বীদের কি গিয়ে বললো গাভী তো ভাইছি দামও 1 লাখ হয়ে আইছি কিন্তু গাভী তো দে না। মুরব্বীরা বললো যাও আরো 1 লাখ বলো। আর একটু জোরে বলো। এখন তারা আনন্দ, এখন তো গাভী আইন না ভাই। আর ভাই আপনার গাভী আমরা কিনতে পাইছি কত দিবা? 2 লক্ষ দেরহাম। যুবককে উত্তর দিছে আমার গাভীর 4টা ট্যাং, 2 লাখ দিয়ে দুধের দাম হয়েছে আর দুধ দিব কাটা। আর একটু জোরে বলুন না। এবারও যারা আসছিল কিন্তু তারা চলে গেল। ফাঞ্চাদের মুরব্বীদেরকে বললো 2 লাখ বলছি এখনো দাঁড়া। মুরব্বীরা বললো যাও তাকে গিয়ে বলো তার গাভী আমরা জবাই করুম, চামড়া আলাদা করে ওই চামড়ার ভিতরে স্বর্ণ ঢুকাইয়া স্বর্ণ দিয়ে গাভী বানাই দিবে। আর একটু জোরে খান। তাফসীরে মাজহারির প্রথম খুললে নাকি লোকেরা যুবকের বাড়িতে গিয়ে বলল রাজ ভক্তর গাভী কেনার জন্য আজকে আমরা এসেছি, তবে শোনো তোমার গাভীর দাম আমাদের মুরব্বীরা সিদ্ধান্ত নিয়েছেন, তোমার গাভী সবাই করে চামড়া আলাদা করে ওই চামড়ার ভিতরে স্বর্ণ ঢুকে গাভী দিয়ে দিব। এবার যদি গাভী দাও দিলে দিতে পারো, আর না হয়ে আমরা চলে গেলাম। চলে গেলাম যখন ঢলল এমনি দেখা গেল ওই যে 3 দিন একটা লোক এসেছিল আজকেও সেই লোকটা এসে হাজির হয়ে গেল। আল্লাহু আকবার। এবার ওই লোকটা বলল রে বাবা আমি তো বলেছিলাম যেদিন তোমার গাভী বেচার প্রয়োজন হয় ন্যায্য মূল্য পাও সেই দিন আমি তোমাদের তোমাকে এসে বলে যাব। আজকে তোমার গাভী যে মূল্য হয়েছে তুমি দিয়ে দিতে পারো। এমনি যুবক ওই লোকটাকে ধরে ফেললেন। আল্লাহর বান্দা রে একে একে 4 দিন তুমি আমার কাছে এসেছো, আজকে আসলাম আমার গাভী বিক্রি করার জন্য আমাকে পরামর্শ দিলা, তবে শোনো আমার এই গাভী কেনার জন্য তুমি আগেও 3 বার এসেছো, কোথায় তোমার বাড়ি আর কোথায় তোমার ঘর, কি তোমার পরিচয়? এমনি ওই লোকটা ডাক দিলেন রাজযুবক আমার পরিচয় তুমি জানতে চেয়েছো, আমি জিন্ন ইনসান নয় আমি হলাম আল্লাহর ফেরেশতা। আল্লাহর বান্দারে তুমি মার কথা বেশি মানো না টাকার প্রতি লোভ করো, পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছিল, কিন্তু তুমি তোমার মার কথা মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই রক্তে আর গোশতের গরুর পরিবর্তে গাভীর পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্বর্ণের গাভী উপহার দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর নবী ফরমান উম্মতের হে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, কারণ তোমার মা তোমার বাবা তোমার জন্য মুস্তাজাব দাওয়াত। আল্লাহ রাসূল বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহি। আল্লাহ রাসূল বলেন উম্মতরা রে 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাইরেক্ট কবুল, এতে কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফিহি
তাতে কোনো সন্দেহ নাই। দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া কবুল, ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল, ওয়া দাওয়াতুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহি, এবং মা বাবার দোয়া সন্তানের জন্য আল্লাহর কাছে কবুল। মা বাবার দোয়া সন্তানের জন্য আল্লাহর কাছে আরো জোরে আল্লাহ মা বাবাকে কষ্ট দিও না, তোমার মা বাবা তোমার জন্য জান্নাতের দুইটি দরওয়াজা। আরো জোরে, আর তোমার মা বাবা তোমার জন্য জাহান্নামের দুইটি দরজা। রে উম্মতেরা, মা বাবা যদি তোমার উপর খুশি হয়ে যা, আল্লাহ রহমতুল্লিল আলামিন ফরমান, যার মা বাবা তার উপর খুশি, আমার নবী ফরমান আরশের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে খুশি। আমার নবী ফরমান, এ উম্মতেরা, আমি নবী কোনদিন বাবাকে দেখি নাই। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না, আমার নবী কোনদিন বাবাকে দেখেন নাই, কারণ আমার নবী হলেন ইয়াতিম, ইয়ামন ইয়াতিম, যে এতিমের সঙ্গে নীল আকাশের নিচে সবুজ পৃথিবীর মুখে কোন তুলনা হতে পারে না। জোরে বলুন, আলম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া। আল্লাহর নবী হলেন ইয়াতিম, নবীজি জীবনে কোনদিন বাবাকে দেখেন নাই, আল্লাহর নবী এই পৃথিবীতে তাসসি করেছেন, নবীজির লালন পালন, নবীজির মা করেছেন, দাদা করেছেন, নবীজির ইচ্ছা আবু তালিব করেছেন। আল্লাহর নবী যখন পৃথিবীতে তাসসি বানলেন, নবীজির আব্বাকে কোনদিন তিনি দেখেন নাই, মাকে দেখেছিলেন তাও তৃপ্তি সহকারে, মা মা বলে আমার নবী ডাকতে পারেন নাই। আমার নবীর বয়স যখন ৬ বছর বয়স, নবী আউর রহমত নামক কিতাবের মাঝে লেখেন, আমার আপনার নবী ৬ বছর বয়সের নবী, আল্লাহর নবী একা একা বসে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর নবী কান্দে, নবীজি চোখের পানি দিয়ে ঘাল ফু মুখ বাসাই ফেলেছে, ৬ বছর বয়সের নবী বসে বসে কান্দলে, প্রতিবেশী মহিলারা নবীজির মার কাছে দৌড়ে গেছে, রে তোমার কোলে যা তুমি সন্তান, আদরের দুলাল নয়নের মণি, হে আমেনা, মোহাম্মদ কেন সেখানে বসে বসে কান্দে? আমার আপনার নবীর নাম মোহাম্মদ, কিন্তু আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন, আমাদের নবীর নাম শুধু মোহাম্মদ নয়, আমাদের নবীর ১০০০ নাম আছে। আর একটু জোরে, হাফেজ তাফসীর আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নাহায়া নামক কিতাবে লেখেন, আমাদের নবীর নাম শুধু ১০০০ নয়, আপনার আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের ৪০০০ নাম আছে। আর একটু জোরে বলুন না, কয় হাজার নাম? আমাদের নবীর ৪০০০ নাম। এই ৪০০০ নামের মাঝে নবীর দুইটি নাম দুই জায়গায় বেশি প্রসিদ্ধ, একটি নাম জমিনবাসীর কাছে বেশি প্রসিদ্ধ, আরেকটি নাম আকাশবাসীর কাছে বেশি প্রসিদ্ধ।
নবীর নাম আকাশবাসীর কাছে বেশি প্রসিদ্ধ, সেই পবিত্র নাম হলো আহমদ। কি নাম? আর একটু জোরে বলো, আহমদ না আহমদ। আল্লাহ কোরআনে বলছেন ইসমুহু আহমদ, আখির জামানের পয়গম্বরের নাম হবে আহমদ। আহমদ নামের অর্থ হলো অধিক প্রশংসাকারী। সুবহানাল্লাহ, আল্লাহ পাক যখন আমাদের নবীকে সৃষ্টি করে রুহের জগতে রেখে দিল, তখন নবীজি আল্লাহর আরশের চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহর এই পরিমাণ প্রশংসা করেছে, গোটা ফেরেশতা কুল মিলিয়েও আমাদের নবীর সমান আল্লাহর প্রশংসা করতে পারে নাই। জোর বলুন সুবহান। যেই কারণে আকাশবাসীর কাছে আমাদের নবী বেশি প্রসিদ্ধ, কোন নামে? আহমদ নামে। আর জমিনবাসীর কাছে আমাদের নবী বেশি প্রসিদ্ধ যেই নামে, নবীর পবিত্র নাম হলো মুহাম্মদ। জোর বলুন কি নাম? আর একটু জোরুন কি নাম? মুহাম্মদ। মুহাম্মদ নামের অর্থ হলো অধিক প্রশংসিত। সুবহানাল্লাহ, মুহাম্মদ নামের অর্থ অধিক প্রশংসিত। আমাদের নবীর নামের অর্থ অধিক প্রশংসিত। আর বাস্তবে আমাদের নবী এত প্রশংসিত যার সবকিছু প্রশংসার যোগ্য করা, যার সবকিছু প্রশংসিত, এমনকি যার প্রস্রাব পায়খানা, প্রস্রাবকে বলা হয় প্রস্রাব মোবারক, পায়খানাকে বলা হয় পায়খানা মোবারক, যার জুতাকে বলা হয় জুতা মোবারক, যার চুলকে বলা হয় চুল মোবারক, পাগড়িকে বলা হয় পাগড়ি মোবারক, যার গামকে বলা হয় গাম। সুবহানাল্লাহ বলবেন না? যার সবকিছু প্রশংসিত, যার সবকিছু। আল বিদায় আমার নেহায় নামক কিতাবে আল্লামা হাফেজ তাফসীর আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ লেখে, আল্লাহ রসুল যখন দুনিয়াতে তাসলিম আসছে, নবীজির তো আব্বা নাই, আব্দুল মুত্তালিব নবীজির দাদা, নবীজির জন্মের সপ্তম দিনে আকিকার আয়োজন করছে, নবীজির জন্ম গ্রহণ করছেন সোমবারে, পরের রবিবারে আকিকার আয়োজন। এখন আরবের বিভিন্ন গোত্রের বিভিন্ন সমাজে লোকদেরকে দাওয়াত দেওয়া হলো, তারা যথাই সময় আইসা খাওয়া দাওয়া কইরা আরবের লোকদের অভ্যাস যে গল্প গুজবে মুগ্ন হয়ে গেল। হঠাৎ করে একজন বললেন, মুতল্লি সাহেব, আপনি যে আমাদেরকে দাওয়াত করে আনলেন আপনার নাতির আকিকার অনুষ্ঠানে, কিন্তু আপনার নাতির নাম কি রাখলেন তা তো আমাদেরকে বললেন না। এমনি আব্দুল মুত্তালিব বললেন, আমার নাতির নাম রেখেছি মুহাম্মদ। আর একটু জোরে বলবেন না? কি নাম? মুহাম্মদ। আচ্ছা, মুহাম্মদ নাম বাংলা না ইংরেজি? আর একটু জোরে বলো। আরবি নামের অর্থ আমরা বেশি বুঝি না আরবের লোকেরা বেশি বুঝে? আর একটু জোরে। এখন আরবের লোকেরা বেশি বুঝে, যেই মাত্র আব্দুল মুত্তালিব বললেন আমার নাতির নাম মুহাম্মদ, এমনি উপস্থিত যারা ছিলেন জ্ঞানী গুণী শিক্ষিত সকলে এক বাক্যে বললেন, হে আব্দুল মুত্তালিব, আল্লাহর কসম কে বলেছি নীল আকাশের নিচে সবুজ পৃথিবীর মুখে আপনার নাতির নাম এত সুন্দর, যেই নাম এতে পূর্বে আল্লাহর কসম আমরা কোনোদিন শুনি নাই। আর একটু জোরে বলবেন না? অথচ সেই যুগটা ছিল বর্বরতার যুগ, সেই যুগটা ছিল জাহিলিয়াতের যুগ, সেই যুগটা ছিল অজ্ঞতার যুগ। অজ্ঞতার যুগে লোকেরা বলেছে, জাহিলিয়াতের লোকের যুগে লোকেরা বলেছে, বর্বরতার যুগের লোকেরা বলেছে, মুহাম্মদ নাম এত সুন্দর, যেই নাম জীবনে আর কোনোদিন শোনে নাই। কিন্তু সভ্য যুগে এসে দেখলাম কিছু অসভ্য কুলাঙ্গার বেঈমান নাস্তিকার মুর্তাদ আমার নবীর নাম কি বিকৃত করে বলেছে। মুহাম্মদ, আমি পরিষ্কার ভাবে বলতে চাই, যারা আমার নবীর নাম কি বিকৃত করেছে তার পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। কোন বৈধ সন্তান নবীর নাম নিয়ে বিকৃত করতে পারে না। আর একটু জোরে বলুন, আর জোরে বলুন, সে যদি অমুসলিম হয়
আর সে যদি সভ্য হয় ভদ্র হয় তাহলে আমার নবীর নাম নিবৃত্তিত করবে দূরের কথা, আমার নবীর জীবন থেকে সে উপদেশ গ্রহণ করার চেষ্টা করবে। এই পৃথিবীর মুখে একজন খ্রিস্টান বিশ্বের শ্রেষ্ঠ একশো জন মহামানবের জীবনী লেখলেন, আর সেই একশো জন মহামানবের জীবনী লিখতে গিয়ে সর্বপ্রথম যার নাম লিখলেন, যার জীবনী লিখলেন, তিনি হলেন আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর নাম আর একটু জোরে বলো আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। ছয় বছর বয়স নবী নিয়মে একা একা বসে কাঁদলে প্রতিবেশী মহিলারা আমিনার কাছে দৌড়ে গিয়ে বলেন, আমিনা গো তোমার আদরের দুলাল নয়নের মনি কলিজা টুকরা সন্তান, ওই যে মোহাম্মদ কেন গো সেখানে বসে বসে কান্দে, যেই মাত্র নিজের কলিজার টুকরে সন্তান মোহাম্মদের কান্নার সংবাদ শুনল, এমনি আমিনা পাগল নির্মতন দৌড়ে গেল, টান দিয়ে কোলে উঠাইল, চৌকের পানি মুছে দিল, বুকের সঙ্গে জড়াই নিয়ে বলল, রে বাবা কেন এখানে বসে বসে একা একা কান্দ, এমনি আল্লাহর নবী ছয় বছর বয়সের নবী কান্না বিজরুত কণ্ঠে ডাক দিলেন, মা গো আমি কান্দি, আমি দেখেছি আমার বয়সের ছেলেরা তাদের আব্বা যখন আসে আব্বা আব্বা বলে দৌড়ে যা, তাদের আব্বা টান দিয়ে ওঠা কুলে নেয় চুমুক আদর করে, মা আমার আব্বা কুদে গেল গো ছয় বছর হয়ে গেল একটা মুহূর্তের জন্য দেখি না, আমি আমার আব্বাকে দেখার জন্য বসে বসে কান্দি। ভাইরা আমার ছয় বছর বয়সের সন্তানের মুখ থেকে এমন কত শুনলে কোন মা কি সখীর পানি আর আটকে রাখতে পারে, একটু জোরে বলুন পারে, আল্লাহর নবীর মা চৌকের পানি আর ধরে রাখতে পারলেন না, কি বলে নবীকে সান্ত্বনা দিবেন প্রবোধ দিবেন, বাসা হারে ফেললেন, আল্লাহর নবীকে কি বলে সান্ত্বনা দিবেন বাসা হারে ফেললেন, চৌকের পানি গাল বেবে ঝর্ণার মতন ঝরতে শুরু করলো, আমিনা নবীকে বুকের সঙ্গে জড়াই নিয়ে আব্দুল মুত্তালিবের কাছে হাজির হয়ে গেল, আব্বা আপনার নাতি আব্বা আব্দুল্লাহকে দেখতে চা, আমি কোথায় পাবো আর কোথায় নিয়ে দেখাবো, অনুমতি যদি দেন আমি পারি তাকে তার আব্বার খবরটা দেখায় আনতে পারি, আব্দুল মুত্তালিব বললেন যাও, অনুমতি দিলাম পারমিশন দিলাম। নবীজির মা যখন অনুমতি পাইলেন সফরের প্রস্তুতি শুরু করে দিলেন, সফর সঙ্গী হিসেবে গ্রহণ করলেন উম্মে আইমান দাসী, 300-200 কাফেলা নবীর মা আমেনা আর উম্মে আইমান দাসী এবং সেই বছর বয়সের নবী, সুদূর মক্কা থেকে মদিনা 450 কিলো দূরত্ব, যেই সময়ে কোনো প্লেন ছিল না, হেলিকপ্টার ছিল না, স্পেশাল কার ছিল না, ট্রেন ছিল না, সুবহানাল্লাহ, 450 কিলো দূরত্ব, সফরের প্রস্তুতি গ্রহণ করলেন দুই মহিলা আর 6 বছর বয়সের নবী, 300 সদস্যর কাফেলা সুদূর মক্কা থেকে বড় কষ্ট করে মদিনায় গিয়ে আবদুল্লাহর কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার আমেনা কান্দে, চৌকের পানি ছেড়ে ছেড়ে কান্দে, উম্মে আইমান দাসী কান্দে, আমিনা কান্দে, আমার আপনার নবী 6 বছর বয়সের নবী, মার কাপড়ে আসল জড়ে ধরে টানে আর বলে, মা ও মা এত দূর কার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দলেন, এমনি আমার নবীর মা কান্না বিজরুত কণ্ঠে ডাক দি বলে, রে বাবা
তুমি না তোমার আব্বাকে দেখতেছিলে, আমি কোথায় পাবো আর কোথায় নিয়ে দেখাবো? এই কবরের মাটির নিচে তোমার আব্বা চির নিদ্রায় শুয়ে আছে। যাও তুমি আব্বা আব্বা বলে ডাক দাও, আমি তোমার মা দেখব, তোমার আব্বা কবর থেকে ওঠেনি আর তোমাকে ঠান্ডে কোলে উঠে নেয়নি। নবী আউর রহমত নামক কিতাব লেখেন, আল্লাহর নবী 6 বছর বয়সের নবী। নবীজির আব্বার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দলে, উম্মে ইমাম সে কান্দলে, আমিনা কান্দলে, 6 বছর বয়সের নবী কান্দলে। পরিবেশটা এমন হয়ে গেল, মনে হয় যেন কবরের মাটির নিচ থেকে আব্দুল্লাহ কান্দে, আমার কবরের মাটি সরা দাও, আমার কলিজার টুকরা সন্তান মোহাম্মদকে একটা মুহূর্তের জন্য আমার বুকের সঙ্গে জড়াইয়া নেই। কবর জিয়ারত কমপ্লিট হওয়ার পরে নবীজির মহানবী কিনে চলে গেলেন নবীর নানার বাড়ি আব্দুল ওহাবের বাড়িতে। সেখানে 1 মাস থাকার পরে আবার মক্কার দিকে রওনা দিলেন। আল্লাহর কুদরত বোঝা যায় না, মক্কার দিকে রওনা দিলেন। মক্কা এবং মদিনার মাঝখানে একটা জায়গার নাম আবুয়া। আবুয়া নামক স্থানে যখন আসলো, আমার আপনার নবীর আম্মা আমিনা অসুস্থ হয়ে পড়ল, গাছের ছায়ার নিচে বিশ্রাম নিল আর চোখের বানে ছেড়ে ছেড়ে কান্না শুরু করল। আমার আপনার নবী 6 বছর বয়সের নবী, এবারও মা কি জ্বরে কান্দা, মা এখন খেলো কান্দে ঘোমা, আল্লাহ খাওয়া বিদ্রিত কণ্ঠে ডাক দিয়ে বললেন, বাবা রে আমার মনে ছিল তুমি বড় হবে, আমাকে মা মা বলে ডাকবে, কিন্তু আমার মন সাক্ষী দেয় আমার সেই আশা পূর্ণ হবে না। আমি আমার জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছে গিয়েছি, আমি আর বেশি সময় বাঁচব না, আমি এই পৃথিবী থেকে বেরিয়ে নেওয়ার সময় আমার কাছে এসে গিয়েছে। এই কথা বলে যখন আল্লাহর নবীর মা কান্দলে, আমার আপনার নবী 6 বছর বয়সের নবী, নবীর মা সেই আবহা নামক স্থানে পৃথিবীর থেকে বিদায়। আমার আপনার নবীর 6 বছর বয়সের নবী আল্লাহর হাবিব মার মৃত্যু লাশ ধরে ধরে কান্দলে, মা ও মা আমাকে আব্বার কবর দেখে নি আনতে গিয়ে তুমিও চলে গেলে, মার কবর মার মৃত্যু লাশ ধরে ধরে কান্দলে, অন্যে আইমান দাসে টাঙলে কোলে উঠে নি নবীর চোখের পানি মুছে আর বলে আর কান্দুল্লাহ, আমি কি জানতাম এই যাবে আসলে আপনার মা মৃত্যু বরণ করবে, তাহলে আল্লাহ কসম কখনো এই সবরের সাথে আমি হতাম না, আমি জানতাম না আপনার আম্মা এই জায়গায় আসলে পৃথিবীর থেকে বিদায় নিয়ে, আপনি কান্দেন না আপনার কান্না সহ্য করতে পারি না। ভাইয়েরা আমার, আমার আপনার নবী জীবনে কোনোদিন আব্বাকে দেখলো না, মাকে দেখেছিল তৃপ্তি সহকারে মাকে ডাকতে পারলো না। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মতারা ওই মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না, মা এবং বাবাকে তুমি খুশি করার চেষ্টা করো, তোমার মা এবং তোমার বাবা তোমার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন মুস্তাজাব দাওয়া। মা বাবার দোয়া আল্লাহর কাছে, আর একটু জোরে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, وبالوالدين إحسانا الله বলে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার কি বাবা আর একটু জোরে
أو كلاهما فلا تقل لهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. الله বলেন তোমার মা তোমার বাবা অথবা দুইজনের কোন একজন যদি বার্ধক্যে পৌঁছে বৃদ্ধ হয় তখন তাদের সামনে উফ শব্দ বলবে সুবহানাল্লাহ বলবেন না ফালা তাকুল্লাহুমা উফ তাদের সামনে তুমি উফ বলিও না ওয়ালা তানহারহুমা এবং তাদেরকে ধমক দিয়ে কথা বলিও না ওয়াকুল্লাহুমা কাউলান করিমা তাদের সঙ্গে নরম নরম কথা বলো তাদের সঙ্গে গরম কথা বলো আজকে আমাদের সমাজে সন্তান মা বাবার খেদমত থেকে দূরে অথচ এই মা বাবার খেদমত করা সন্তানের জন্য ফরজ সন্তানের জন্য ফরজ আমাদের বেশিরভাগ সন্তান মা বাবার খেদমত থেকে দূরে হওয়ার কারণ আমরা যারা মা বাবা আছি আমরা আমাদের সন্তানের কিছু হক দায়িত্ব আমরা আদায় করি না যেই কারণে আমাদের সন্তানও হকগুলি আদায় করে না আল্লামা ফখরে আবুল ইসলাম আল খর্দি রহমতুল্লাহ লেখেন যেইভাবে সন্তান মা বাবার কাছে খেদমত পাও না ঠিক তেমনি ভাবে সন্তানও মা বাবার কাছে কিছু পাও সন্তানও মা বাবার কাছে জোরে বলুন না কি পাও না এক নম্বর পাও না সন্তান যখন জন্ম নিবে ভূমিষ্ঠ হবে তখন সন্তানের সপ্তম দিনে তার মাথার চুল ফালাইবে মাথা কামাইবে পারলে সম্ভব হলে আকিকা করবে কি করবে আর কি জোরে বলুন আকিকা করার রবি সুন্নাহ কেউ যদি আকিকা সন্তানের করে তাহলে আল্লাহ পাক ওই বাচ্চাকে সকল প্রকারের বিপদ থেকে মুসিবত থেকে আল্লাহ রক্ষা করে সুবহানাল্লাহ আকিকা করার সুন্নাহ তরিকা হলো আকিকা হবে সপ্তম দিনে ছেলে হলে দুইটা ছাগল আর মেয়ে হলে একটা ছাগল কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ আকিকা কুরবানিদের জন্য স্টক করে রেখে দেয় আর একটু জোরে গান আকিকা রেখে দেয় কোন সময়ের জন্য কুরবানি কুরবানির সময় একটা শরীর হয়ে যাব আকিকা এইটা সুন্নত না সুন্নত হলো সপ্তম দিনে কোন দিনে আপনি যদি দুইটা ছাগল দিয়ে ভারেন না একটা বাচ্চা জন্ম হয়েছে ছেলে দুইটা ছাগল দিয়ে ভারেন না তাহলে একটা দিয়ে হলো করে তারপর সপ্তম দিনে করে এবং বাচ্চার একটা সুন্দর অর্থবোধ ইসলামী নাম রাখবে যেই নামে ডাক দিলে বোঝা যাবে সে একজন মুসলমানের বাচ্চা সুবহানাল্লাহ বলবেন না কিন্তু আজকে সমাজে সুবহানাল্লাহ নাম জান্না নাম শূন্যা সিনারু হয় নাই এমন নাম রাখে এখন তো হুজুরের কাছে যাওয়ার লাগে না নাম রাখবে লাগে ডিজিটাল যুগ ডিজিটাল নাম হুজুরকে দাওয়াত দিলে নাম রাখবার লাগিয়া খাওয়াইতেইব আবার কিছু দিতেইব এই জন্য জামাইয়ার বউ সিদ্ধান্ত নিছে হুজুর লাগাইতাম না আমরা এখন ছেলে জন্ম নিছে জামাইয়ার বউ চিন্তা করতেছে কি নাম রাখো তো বাচ্চার মা ফুলা হইলে তো বাপের নামের সাথে মিলাই রাখো তা কি না ও তোমার নাম ব্রাস ফুলার নাম রেখে লো ভাইয়া এখন বাপ আর ফুতে মিললে হইছে ব্রাস ভাইয়া সে বড় হয়েও ব্রাস হয়ে মেয়ে জন্ম নিছে কই কি নাম রাখান মেয়ের বাবা মেয়ের নাম তো মার সাথে মিলাই রাখো এখন মার নাম তুত মেয়ের নাম ফ্রেশ মেয়ে আর মা মিলে তুত ফ্রেশ দাঁত মাজো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমা নামেরও প্রভাব আছে
এই নামের উসিলা বহু মানুষ কিয়ামতের দিন চিরদিনের জন্য নাজাত পেয়ে জান্নাতে চলে যাবে। আর একটু জোরে বলবেন না, হাশর ময়দানে আল্লাহ হযরত ঈসা নবীর মাকে ডাক দিবেন। কার মারে? আর জোরে, ইয়া মারিয়াম। কার নাম? ঈসা নবীর মা। যেই মাত্র আল্লাহ ডাকবেন ইয়া মারিয়াম, হাদিস শরীফ আসছে, তখন সারা দুনিয়ার সমস্ত মরিয়াম নামের মহিলা হাত উঠায় বলবো লাব্বাইক লাব্বাইক। এত মরিয়ম কোথায় থেকে আসলো? সকল মরিয়ম নামের মহিলারা বলবে আল্লাহ মরিয়ম নাম ধরে যখন ডাক দিয়েছ, ভেবেছি আমি তোমার বান্দি কি ডাক দিয়েছ, এই জন্য হাত বাড়িয়েছি, আমার আল্লাহ ডাক দিবেন। আজকে আমার আসল মরিয়ম ঈসার মার নামের সঙ্গে আর যাদের নাম মিলে গেল ঈসার মার সঙ্গে সকলকে জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ অনুমতি দিলাম। তাহলে নামের উসিলাও, নামের উসিলাও, এই জন্য বড় বড় বুজুর্গদের নামের সঙ্গে নাম মিলে রাখবে, আল্লাহর নবীদের নামের সঙ্গে নাম মিলে রাখবে, আল্লাহর পছন্দনীয় নাম রাখবে। এখন যদি ইমাম সাহেব কো আপনার ছেলের নাম আব্দুর রহমান রাখেন, সুবহানাল্লাহ, এটা তো আদিকালের নাম। অথচ আল্লাহ রসুল বলেন আল্লাহর কাছে যে সমস্ত নাম প্রিয় সেই নামগুলি হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান, সুবহানাল্লাহ। বলবেন না আল্লাহর কাছে প্রিয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। আল্লাহর সিফাতের সঙ্গে আল্লাহর নামের সঙ্গে মিলাই যদি রাখা হয় এই নামগুলি আল্লাহর কাছে প্রিয়। কিন্তু এখন নাম এমনও রাখা শুরু হয়েছে যে এই নামের ভিতরে শিরিকে ভরা। নাউযুবিল্লাহ, বলবেন না, আমাদের সমাজে অনেক ছেলের নাম রাখছে এখন রব্বি, অনেক জায়গায় দেখা যায় ছেলেকে ডাকে রব্বি, রব্বি অর্থ হে আমার প্রভু, রব্বি অর্থ, রব্বি অর্থ, বলেন না হে আমার প্রভু। এখন ছেলেরে বললো হে আমার প্রভু, কি করলো? জোরে বলুন, কি করলো? রব তো একমাত্র, আর জোরে الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা আল্লাহ যিনি সারা জগতের প্রতিপালক, যিনি হলেন রব, আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আপনার আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, বলবেন না, وما أرسلناك إلا رحمة للعالمين الله هو رحمة الليل أنا الله رب العالمين سرازك الرب كيف أرسلوا كيف এখন ছেলের নাম রাখছে রাব্বি, রাব্বি অর্থ হলো হে আমার প্রভু। তাহলে কি করলো এই নাম রাখি, কি করলো? যতদিন সেই ছেলেকে ডাকবে, যতবার ডাকবে, ততবার তার আমল নামা শিরিক করার মধ্যে লেখা হবে। এমন নাম আমাদের সমাজে রাখা হয় না, জুলম রাখে না, কেহ যদি রাখেন আল্লাহর রাস্তায় বলছি আজকে আপনার ছেলের নাম পরিবর্তন করবে। যদি বলেন হুজুর এখন তো পুরো নাম পরিবর্তন করা সম্ভব না, তাহলে কমপক্ষে আপনার ছেলের নামের আগে রব্বি শব্দ, রব্বি নামের আগে আরেকটি শব্দ বাড়াবেন, আব্দু রব্বি অথবা ফজলু রব্বি। কি বলবেন? আব্দু রব্বি, তখন অর্থ হবে আমার রবের গোলাম। তখন অর্থ হবে কি? আমার রবে
গোলাম অথবা ফজলু রাব্বি, আমার রবের করুণা, আমার রবের করুণা নাম রাখতে, চিন্তা করে রাখতে হবে। কোরআনে থাকলে, কোরআনে থাকলেই রাখা যাবে। কোরআনে তো আছে ভাবি আইয়া আলা ইরাব্বিকুমা তুকাস জীবন, এখন বাচ্চার নামে কি বলছে তুকাস জীবন, এখন তুকাস জীবন অর্থ কি এটা তো আর জানে না। এই জন্য মা বাবার দায়িত্ব হলো সন্তানের ভালো একটা নাম রাখা, ইসলামী নাম রাখা, অর্থবোধক নাম রাখা, যেই নামে ডাক দিলেই বোঝা যায় সে আল্লাহর বান্দা, মুসলমানের বাচ্চা। বাচ্চা যখন কথা বলতে শিখবে তখন সর্বপ্রথম আল্লাহর নামটা তাকে শিখা। কোন নাম? আমরা কি করি যে বাপ, সে বাপের নাম রাখি শিখাবার চেষ্টা করি, মা মার নাম শিখাবার চেষ্টা করি, দাদা দাদার নাম শিখাবার চেষ্টা করে, নানা নানার নাম শিখাবার চেষ্টা করে, দাদি দাদির নাম, দাদা গিয়ে কো আমার দাদু 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 দাদু। এখন বাচ্চারা দাদু দাদু শিখাইতে চা, বাবা আব্বা আব্বা, বাচ্চারা আব্বা আব্বা শিখাইতে চা। আরে তুমি আব্বা আব্বা শিখাইতে হবে না, তোমার বাচ্চা যদি আল্লাহর পরিচয় পা, আল্লাহ কি চিনতে পারে, অবশ্যই সেই সন্তান তুমি মা বাবার সঙ্গে কোনোদিন নাফরমানি করবে না। আর একটু জোরে বলো, আর যদি বাচ্চা যদি আল্লাহর পরিচয় হয় না, আল্লাহর বইতার ভিতরে থাকে না, তাহলে তুমি মা বাবার বিশ্বাসী করতে নাম তুই না। এই জন্য বাচ্চার যখন ডাক পড়বে তখন প্রথমে কি ডাক শিখাবে, আল্লাহ আল্লাহ। সে যখন লেখাপড়া করতে শিখবে তখন তাকে সর্বপ্রথম ফরজিয়তে আইলেন, যেই পরিমাণ এলেম শিক্ষা করা ফরজ তাকে সেই পরিমাণ এলেম শিক্ষা দিবে, হালাল হারাম, ফরজ ওয়াজিব, সুন্নত মুস্তাহাব এগুলো শিক্ষা দিবে। সে যখন দিনের উপর চলার মতন যোগ্যতা হাসিল করবে, সে ওই বাচ্চা কোনো দিন তার মা বাবার খুলে যায় আঘাত দিবে। আর একটু জোরে বলো ভাইয়ের আমার, আমি আসলে আপনারা বুঝতেছেন আমি কথা বলতে আমার খুবই কষ্ট হচ্ছে। এই যে আপনাদের ডাক্তার সাহেব, উনি আমাকে দাওয়াত দেওয়ার পরে, বিশেষ করে গতকালকে থেকে আমি টেনশনে, যদি না আসি তাহলে বলবে যে হুজুর আমার দাওয়াত থেকে কে আসছে, এখন আইসে যে কথা বলুন কিভাবে। আমি সাহস পাইতেছি, আমি বাসার থেকে রওনা দিছি 7:30, তিনি 7টার সময় আমাকে ফোনে, 7টার সময় ফোন দিয়েছে, আমি তখনও বাসা। আমি বলছিলাম যে ভাই না আসলে যদি চলতো তাহলে আমি খুবই উপকৃত। বললো হুজুর যদি আপনি না আসেন তাহলে আমি মুখ দেখাইতে পারতাম না, লোকেরা বলবে দাওয়াতই দিছেন। এই জন্য আমি আসলাম, উপস্থিত হলাম, বাঙ্গাচোরা যাই বললাম, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমাদের মা বাবা যাদের আছে আমরা মা বাবার খেদমত করার চেষ্টা করি, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর যাদের মা বাবা নাই আমরা মা বাবার জন্য দোয়া করি আল্লাহর কাছে, রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ শিখিয়ে দিয়েছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ওই সন্তানের জবান থেকে এই দোয়া যখন বের হয়ে যায়, আল্লাহ পাক তার সন্তানের দোয়া কবুল করে মা বাবার কবরের আজাব আল্লাহ মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। আমরা যারা মা বাবা আছি আমাদের সন্তানকে দ্বীনে আলেম ফরজিয়তে আলেম শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন। সন্তানকে দিনদার ফরহেজগার হিসেবে গড়ে তোলার জন্য আমাদেরকে আল্লাহ কবুল করুন। সকলে বলুন আমিন।